যদি গণতন্ত্র এবং ভারতবর্ষে যদি মূল্যকে টেনে রাখতে হয়, যদি মূল্য বৃদ্ধিকে টেনে রাখতে হয়, ভারতবর্ষকে যদি কোন রকমের অর্থনৈতিক সুবিধা দিতে হয়, অর্থনৈতিক স্কিম চালু করতে হয়, উনি যেভাবে মানুষের সাথে মিশেছেন, আমি আপনাদের হট করে বলতে পারি কোন মুখ্যমন্ত্রী কোন প্রধানমন্ত্রীকে আমি দেখিনি, আমি অনেক বছর ধরে দেখছি। আমার দৃঢ় বিশ্বাস, অন্তর থেকে বিশ্বাস, এবং তার সাথে আসার অনেক আগে থেকে আমি প্রকাশ্যে লিখে যাচ্ছি কাগজে যে একমাত্র তিনি তুলে ধরতে পারে, না হলে মোদী প্রথমবার শাসনে এসেছিলেন 31% ভোট নিয়ে, আমরা ভোট নিয়ে একটু ঘাটাঘাটি, 31% ভোটে এসছে। হ্যাঁ, সেই নিয়ে কত রকমের কথাবার্তা হলো 2014-তে, তারপরের পর তিনি 35% ভোটে এসছেন, মমতা ব্যানার্জি এইবার 48% ভোটে এসছেন, এটা একটি বিশ্ব রেকর্ড। 48% ভোট মানে বাংলায় যারা তার সাথে ফর্মালি তার জলের সাথে সমর্থন করে না, তারাও বিশ্বাস করে যে অন্য কেউ পারবে না মোদীকে ঠেকাতে, এই স্বৈরাচারী শক্তিকে ঠেকাতে, একমাত্র উনি পারবেন। তার মধ্যে যে শক্তি আছে, তার মধ্যে যে লড়াই করার যে স্পিরিট আছে, এবং ওনার সাথে যারা সঙ্গে আছেন, একমাত্র তারাই পারবেন। ভাষার আমাদের অসুবিধা আছে, সর্বভারতীয় ক্ষেত্রে কাজ করতে গেলে অনেক রকমের প্রতিবন্ধকতা আছে, অনেক অসুবিধা আছে, কিন্তু তা সত্ত্বেও যেটা দরকার, মানুষ ভাষা খোঁজে না, মানুষ স্পিরিট খোঁজে। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি, আমার অভিনন্দন জানাচ্ছি, আর আপনাদের আবেদন করছি ওনাকে ভবানীপুর থেকে এবার ইতিহাস করুন, ইতিহাস করে দেখিয়ে দিন কত ভোটে জেতার। ধন্যবাদ জহরদাকে। এবার আপনাদের সামনে আমি বলার জন্য অনুরোধ করব, তার আগে একটি কথা খালি বলি আপনাদের, বাংলার মাটিতে দাঁড়িয়ে ভবানীপুরের আমরা যারা বাসিন্দা, অর্থাৎ ভবানীপুরের ভোটার, তারা নিশ্চিত করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যত প্রলয় আসুক, আগামী 30 তারিখ সর্বধর্মের মানুষ, সর্বজাতের মানুষ, সর্বপেশার মানুষ সঙ্গবদ্ধভাবে তীর্থযাত্রীর মতো পায়ে পায়ে হেঁটে ভোট বাক্সে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে এমন সংখ্যায় পৌঁছে দিতে চাই যাতে বাংলার মানুষ নজর করে। তার কারণ, বাংলা থেকেই শুরু হবে আগামী দিনে সেই দিল্লি থেকে সংবিধান ধ্বংসকারীকে উৎখাত করার লড়াই, এই বাংলা থেকেই শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। আমি এখন আমাদের সর্বজন শ্রদ্ধা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। উপস্থিত আমার রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী, আমাদের সকলের শ্রদ্ধেয়, এবং আপনারা জানেন যে যারা সরকারি দপ্তর সামলাচ্ছেন ভারত থেকে সারা ভারতবর্ষ জুড়ে, বাংলা থেকে ভারত, যদি খুব ইম্পর্টেন্ট ব্যুরোক্র্যাটের কোনো নাম জানতে হয় তাহলে জানবেন জহর সরকার ইজ ইম্পর্টেন্ট লাইক এনিথিং। উনি এত সিনিয়র এবং এত ইম্পর্টেন্ট ব্যুরোক্র্যাট যে যিনি অনেক কাজ করে এসছেন, এবং আমাদের এখানেও ইলেকশন কমিশনার হিসেবেও তিনি কাজ করেছেন, তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, আমরা খুব খুশি এবং আমরা আপ্লুত। আমার সাথে আমাদের দীর্ঘকালের এবং ভবানীপুরের প্রাণের বন্ধু, নিশ্চয়ই বলবো, সৌগতদা এবং শোভনদা, যারা দীর্ঘদিন ধরে আছে ভবানীপুরের মাটিতে, প্রত্যেকটা সুখে দুঃখে অলওয়েজ। তাপসটা মারা গেছে, তাপস পাল আপনারা জানেন, ওকেও একদিন আপনারা নির্বাচিত করেছেন অনেকবার। বাবলু সিং আছে, ও বউ পম্পা আছে, আমার এখানে দেবা আছে, রাসবিহারীর বিধায়ক শান্তনু সেন এমপি আছে, বৈশানব চ্যাটার্জি আমার চিফ ইলেকশন এজেন্ট আছে, অপরূপা আমাদের এমপি আছেন আরামবাগ, এছাড়াও আমার ছাত্র যুব মহিলা ব্লক পুরানো অনেককে আমি দেখতে পাচ্ছি। কাউকে কাউকে আমরা হারিয়েছি, যেমন অরবিন্দুদা আমাদের সব প্রোগ্রামে আসতেন, অরবিন্দুদা মারা গিয়েছিলেন, আমি এসেছিলাম তার বাড়িতে। ভবানীপুরের একটা বিশিষ্টতা হচ্ছে এই ওয়ার্ডটা, পাশের ওয়ার্ডটাও ধরুন 73, 71, 70 সব পাশাপাশি,
ওদিকে চলে গেলে 74-82, আবার ভবানীপুর থেকে আরেকটু বেরিয়ে গেলে 70-72 এবং 63। এই ওয়ার্ডের বিশিষ্টতা হচ্ছে যে আমরা ঘর ঘর সবাইকে চিনি, কোন পাড়ায় কারা থাকে সেটাও আমরা জানি, কোন পাড়ায় কোন পল্লীতে কি পুজো হয় সেটাও আমরা জানি, কোথায় কোন মসজিদ বা গুরুদুয়ারা আছে বা মন্দির আছে সেটাও আমরা জানি। তার কারণ আমাদের পথ চলা শুরু হয়েছে এই ভবানীপুর থেকে, আমাদের জন্ম কর্ম সব কিছু মনে রাখবেন, জন্মভূমি কর্মভূমি মাতৃভূমি পিতৃভূমি ধন্যভূমি রাজনীতির ভূমি সমাজ চেতনার ভূমি সাংস্কৃতিক ভূমি সবটাই কিন্তু ভবানীপুরের মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। আমি আমার জীবনের আমি 6 বার লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা থেকে জিতেছি, তার মধ্যে ভবানীপুর কখনো ভবানীপুর নামে, কখনো চৌরঙ্গীর নামে, কখনো আলিপুরের নামে। এই কনস্টিটিউয়েন্সিতেই সাধারণ মানুষ আমায় ভোট দিয়েছেন প্রতিবার। আমি 2011-তে একবার উপনির্বাচনে এবং 2016-তে ১৬তে সাধারণ নির্বাচনে আমি এখান থেকে আপনাদের আশীর্বাদে নির্বাচিত হয়ে কাজ করেছি। এবারে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, আর আমার কৃষকদের প্রতি একটা সেন্টিমেন্ট আছে, আর তাছাড়া আমি ভাবছিলাম আমি যেমন ভবানীপুরের ঘরের মেয়ে শোভনদা ভবানীপুরের ঘরের ছেলে, শোভনদাকে একটা সুযোগ দেওয়া উচিত, এবং আমি একটু রিস্ক নিয়ে গিয়েছিলাম। তখন আমি বুঝতে পারিনি যে প্রত্যেকটা এজেন্সি থেকে শুরু করে মেশিন থেকে শুরু করে বন্দুক থেকে শুরু করে সব কিছু এই জঘন্যভাবে ইউজ করা যায়, এ আমি নিজে কখনো চোখে দেখিনি। তাই সেটা কোর্টে গেছে, কোর্টে বিচারাধীন বলে আমি কিছু বলছি না, কোর্টে বিচারাধীন তো এমনি হয়নি, রেজাল্ট বেরোনোর পরেও আমরা বাই ইলেকশন ডিমান্ড করেছিলাম, করতে দেয়নি। শুধু তাই নয়, তখন অনেকে অনেক রকম পথের কথা বলেছেন, কিন্তু ভিভিপ্যাট থেকে শুরু করে কিছু গুনতেও দেওয়া হয়নি। অনেক জায়গায় এমনকি বুথে দেখা গেছে হয়তো 500 ভোটার, ভোট পাচ্ছে 1000, নানা রকম কীর্তি কেলেঙ্কারি হয়েছে। কিন্তু এটাই ঠিক, সবাইকে আমি জিতিয়েছিলাম, আমার ছোট করে দিয়েছিল, আমি হুইল চেয়ারে পুলিশ বন্ধুদের সাহায্যে ওরা আমায় টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে গেছে, আর আমি একটার পর একটা জেলায় একটার পর একটা মিটিং করে গেছি, 150-র ওপর মিটিং করেছি হুইল চেয়ারে বসে বসে এবং পুরো ওখানে ওখানে ঘুরে। প্রথমে বিজেপির পরিকল্পনা ছিল ওকে ফিজিক্যালি চোট করে দাও, আর ফিজিক্যালি চোট না করতে পারলে ও যাতে কিছুতেই বাংলায় আসতে পারে, সবাইকে আমরা মেনে নিতে পারি, আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, কিন্তু ও বোঝাপড়া করে না, ও মাথা নত করে না, ওকে এনি হাও হারাতে হবে, এটা হচ্ছে ওদের টার্গেট। আপনারা দেখেছেন সেদিন তারা ডেলি প্যাসেঞ্জারই করতেন, এত ঘোড়া এত গাড়ি এত প্লেন এত হাওয়াই জাহাজ, আর সবটাই এখানে ওখানে সেখানে 50 মিনিস্টার 50 হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়ে, তো একটা দুটো তিনটে ভাড়া নিয়েছিলাম, 50টা প্লেন ভাড়া নিয়েছে তার বেশি, নিজেরা নিজেরা সকাল আসতো বিকেলে চলে যেত, বিকেলে আসতো দুপুরে চলে যেত, দিল্লিতে ভাত খেয়েছে, দিল্লিতে রুটি খেয়েছে, এখানে এসে দিল্লিতে লাঞ্চ করে এখানে এসে ডিনার করেছে, আবার এখানে ডিনার করেছে দিল্লিতে গিয়ে ব্রেকফাস্ট করেছে। শুধু দিল্লি নয়, সারা ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চুনোপটি মন্ত্রী আছে সবাইকে নিয়ে এসছে, সাথে বন্দুকধারীদের নিয়ে এসছে, সাথে এজেন্সি নিয়ে এসছে, কি করেনি সবটাই করেছে। আজও আপনারা দেখতে পাচ্ছেন সিপিএম কত বছর রাজনীতি করেছে বাংলায়, 34 বছর, কত অন্যায় করেছে, আজ পর্যন্ত একটা সিবিআই কেস হয়েছে, একটা ইডি কেস হয়েছে, আপনারা বলুন সাধারণ মানুষ কিচ্ছু করেনি। কংগ্রেসীদের বিরুদ্ধে হ্যাঁ চিদম্বরমের গায়ে হাত দিয়েছে, কিন্তু মেন লোকের গায়ে তো হাত দেয়নি। আর আজকে আমাদের পার্টির কে বাদ আছে, যে পার্টিটা সবচেয়ে সৎ সবচেয়ে নির্ভীক
সাথে লড়াই করে সেই পার্টির সবাই, এমনকি সৌগত রায়ের মতো মানুষ তাকেও বাদ দেয়নি, পার্থ চ্যাটার্জি তাকেও বাদ দেয়নি, তাকে বাদ দিয়েছে। ছেলে থেকে মেয়ে থেকে স্কুলের বন্ধু বান্ধব পর্যন্ত, বাড়ির কাজের লোক পর্যন্ত কাউকে বাদ দেয়নি। আর আমার ফোন আপনার ফোন সব পেগাসাসে চলে গেছে। পেগাসাস মানে ডেঞ্জারাস। সবাই, আপনি বউয়ের সাথে কি কথা বলছেন? শুধু কথা বলা নয়, ধরুন আমি বাড়িতে বসে চা খাচ্ছি, ওই যে ফোনটা থেকে ছবি তুলে নিচ্ছে, আমি এটা কবে জানতে পারলাম পুরো? একদিন ইলেকশনের সময় আমি পিকেআর অভিষেক আমার কালীঘাটের অফিসে বসে কথা বলছিলাম, আমাকে দেখালো, কারণ পিকে অভিষেকের ফোন তো সব ট্যাপ করা ছিল, আমারটাও ট্যাপ আছে, ওদের সাথে আমি কথা বলি অটোমেটিক্যালি, ইট ইজ ট্যাপ, একটা ফোন ট্যাপ করলে হাজারটা ফোন ট্যাপ করা যায়। আমি দেখছি আমরা বসে যে কথা বলছি সেইটা দূর থেকে ফোনে তুলে নিয়েছে, তার মানে ফোনের যে ক্যামেরাগুলো আছে সেগুলোকে অন করে রাখছে। ধরুন আপনি ভাবছেন আমি ফোনটা সুইচ অফ করে দিলাম, আমার কথাটা কেউ শুনতে পাচ্ছে না, তা নয়। সুইচ অফ করা থাকলেও আজকে ফেস টাইমও সেভ নয়, হোয়াটসঅ্যাপও সেভ নয়, কোনো কিছু সেভ নয়, সবার ভেতরে আধারের মতো স্ক্যান করে টোটালটাই বের করে নিচ্ছে। ইভেন আপনার ব্রেন কি বলছে আগামী দিন আপনি কি ভাবছেন, হয়তো কিছুদিন বাদে দেখবো সেটাও বের করে নিচ্ছে, কারণ এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। আমি তাই আজকে আপনাদের বিরক্ত করছি অসময়ে, কারণ এটা তো ভোটের টাইম নয়, এটা বর্ষার সময়, বর্ষাও হয়ে যায় শেষ, এটা আশ্বিন মাস, ভাদ্র মাস শেষ হয়ে গেছে, কিন্তু বর্ষাটা বেশি হচ্ছে। আপনারা দেখেছেন প্রায় চার মাস ধরে কন্টিনিউয়াস বর্ষা হচ্ছে, আমরা প্রায় 3,500,000 পুকুর কেটেছি, তাতেও জল ভরে রাখতে পারছি না, এত বর্ষা হচ্ছে। আমরা প্রায় 500 কোটি টাকা চেক ড্যাম করেছি, ক্যানেলগুলোকে ক্লিয়ার করেছি, তা সত্ত্বেও জলে ভর্তি গঙ্গায়। দেখুন গঙ্গার হাল, যখন কোটাল আসছে, অমাবস্যা আসছে, পূর্ণিমা আসছে, জল এত ভর্তি হয়ে যাচ্ছে যে রাস্তার জল, জমা জলগুলো কোথায় গিয়ে পড়বে? অনেক পাম্পিং স্টেশন আমরা তৈরি করে দিয়েছি, আগে 7 দিন 10 দিন জমা জল থাকতো, আজকে সেটা হয়তো আমরা করতে দিই না, দু একটা জায়গা ছাড়া সেখানেও যেখানে হচ্ছে সেখানে তাদের জন্য পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। কিন্তু আমাদের ব্যাপারটা কি জানেন তো, বাংলাটা হচ্ছে একটা নৌকার মতো, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে ও নদীর জল ছেড়ে দেয় ডিভিসি সব বাংলায়, বিহারে বৃষ্টি হলো জল চলে গেল, কেটে দিল, মালদা থেকে ঢুকে গেল, ঝাড়খণ্ডেও তাই। ধরুন বৃষ্টি হলো ভুটানে সংকোচ নদীতে, সংকোচ নদীর জল চলে এলো ভুটান দিয়ে। অর্থাৎ আমাদের বাংলাটা নৌকার মতো, সল্টলেকটা আরো বড় নৌকা, আর ওখানে যখন বাড়িঘরগুলো তৈরি করেছিল জমিগুলো ভরাট করেনি, নিচু জমিতে বাড়ি লো ল্যান্ডে তৈরি করেছিল, ফলে ওখানে জল জমে গেলে জলটা বেরোতে পারে না, বেরোতে টাইম লাগে, তাও তো ওখানে খালগুলো সংস্কার করা হয়েছে। আমার একটা আবেদন আপনাদের কাছে থাকবে, এই অসময়ে হয়তো বাধ্য হয়ে আমরা ইলেকশন করছি, কিন্তু উপায় নেই বলে, কারণ আমি যেহেতু আমাকে এমএলএ হতে হবে, 6 মাসের মধ্যে হতে হবে, এবং সেই জন্য ইলেকশনটা হচ্ছে। ইভেন ওই ইলেকশনের সময়ও আমাদের দুটো ইলেকশন মনে রাখবেন বাতিল করে দেওয়া, পোস্টপোন করা হয়েছিল, সেটাও প্রায় 6 মাস হতে চলল জেনারেল ইলেকশনের সময়, একটা শামশেরগঞ্জ আর একটা হচ্ছে জঙ্গিপুর, ওই দুটো ইলেকশনও এই ইলেকশনের সাথে হচ্ছে, উড়িষ্যার একটা ইলেকশনও এই ইলেকশনের সাথে হচ্ছে, প্লাস আমাদের আরও 4টে ইলেকশন আছে যেখানে বাই ইলেকশন এটা হয়ে যেতে পারত, যেমন সুবন্ধা দাঁড়াবে খর্দায়, খর্দাটা এখনো অ্যানাউন্স করেনি, এইরকম আমাদের খর্দা আছে, আমাদের গোসাবা আছে, আমাদের দিনহাটা আছে, আমাদের শান্তিপুর আছে, 4টে বাকি আছে, একসাথে করলেই হয়ে যেত। যাই হোক, যা হচ্ছে হচ্ছে, কোভিডের বিধি নিয়ম মেনেই আমরা কাজগুলো করছি, হয়তো আগামী দিন
ওয়েদার এখন গ্লোবাল ওয়ার্মিং চলছে, আমরা তো এখনো শুনি যে আগামী 20 বছর পরে এমন দিন আসবে পেট্রোলের দাম কম হবে, জলের দাম বেশি হয়ে যাবে, গ্লোবাল ওয়ার্মিং এর এগুলো ফল। মনে রাখবেন এমন ঝড় বৃষ্টি হচ্ছে হঠাৎ হঠাৎ, এমন বাজ পড়ছে, আমরাও তো ছোটবেলায় এখান থেকে মানুষ হয়েছি, এত বজ্রধ্বনি কখনো শুনিনি। আর একটা বাজ পড়ছে মানে একটা বাজে 7 জন 8 জন মারা যাচ্ছে, কত প্রাণ চলে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় বাংলায় বেশি হয়, তার কারণ অন্য জায়গাতেও হয়, ওরা সামলাতে পারে না, কিন্তু আমরা সামলাতে পারি বলে, চেষ্টা করি বলে, সারা দিন রাত খাটি বলে হয়তো অনেকের চোখে পড়ে না। মুম্বাইতে আপনারা দেখেছেন বৃষ্টি হলে 7 দিন 10 দিন জল জমে থাকে, চেন্নাইতে বৃষ্টি হলে জল বেরোবার জায়গা নেই, এমনকি সমুদ্রের জল আছে কিন্তু পানীয় জল খাবার জায়গা নেই, পানীয় জল মেলে না। কিন্তু আমাদের এখানে জলের জন্য কোনো ট্যাক্স দিতে হয় না, জলের আর এক নাম জীবন। দিল্লিতেও আমি জানি দুবালতি জল নিলে তাকে মনে হয় 300 টাকা না কত ভাড়া দিতে হয়, এরকম ব্যাপার আছে। আমাদের এখানে একমাত্র জায়গা যেখানে মনে রাখবেন লোডশেডিং হয় না, আমরা লোডশেডিং করতে দিই না। লোডশেডিং আগে আমরা বলতাম লোডশেডিং এর সরকার আর নেই দরকার, আজকে লোডশেডিং নেই। কিন্তু বর্ষা টর্ষা যখন হয় আমি সবাইকে আবেদন করব, বেশি বজ্রধ্বনি যখন পড়ে বা রাস্তায় যখন জল জমে থাকে, দয়া করে ওই যে ইলেকট্রিকের যে পোলগুলো থাকে সেগুলোতে হাত দিতে যাবেন না, দয়া করে ওই সময়টুকু যদি টিভি বন্ধ রাখেন, একটু এসি বন্ধ রাখেন বা বিদ্যুৎ একটু বন্ধ রাখেন, তাহলে কিন্তু হট করে বিপর্যয় হয় না। একবার আমার খুব মনে আছে কতগুলো বজ্র পড়ার জায়গা আছে, আবার আমার মনে আছে একবার আমি আমার কালীঘাটের বাড়ির অফিসে বসে আছি, হঠাৎ করে একটা বিদ্যুৎ এলো, আমি বসে আছি, আমার ঠিক সামনে দুটো ফোন, বিদ্যুৎটা ফোনের ওপর দিয়ে চলে গেল, সমস্তটাকে অকেজো করে দিয়ে আমার উপর দিয়ে চলে গেলে আমি মরে যেতাম, কিন্তু আমাকে বাঁচিয়ে দিল দুটো বিদ্যুতে ওই টেলিফোনের ওপর দিয়ে চলে গেল। বিদ্যুতেরও কতগুলো পকেট আছে, কিন্তু এখন আর কোনো পকেট টকেট মানছে না, এখন যা তা হচ্ছে। তাই সেটা নয়, আমি বলবো যে নিশ্চয়ই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কোভিডে যেমন আপনারা সাবধানতা অবলম্বন করেছেন। আমি বক্তৃতা দিতে গেলে হয়তো মুখ পেতে বক্তৃতা দিতে পারবো না বলে মাস্ক ইউজ করেও আমাকে বলতে হচ্ছে এভাবে, কিন্তু মনে রাখবেন আপনাদের মাস্কটা ইউজ করা উচিত। যদিও এইসব কনস্টিটিউয়েন্সিতে আমরা অনেকটাই ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে দিয়েছি, যারা দাঁড়িয়ে বা বসে আছেন একটু হাত তুলবেন, কাদের কাদের টিকাকরণ হয়ে গেছে। ওপরে আপনাদেরও হয়ে গেছে, 100% টিকাকরণ করে দেওয়া হয়েছে, এবং সেই জন্য আপনারা অনেক সেফ থাকবেন, কিছু হলেও হয়তো ওই প্রবলেমে যাবে না, অত দূর যাবে না যেটা আগের প্রথমবার হয়েছিল। এবং আর একটা পারবেন চেষ্টা করলে, যাদের লাংসের প্রবলেম আছে বা চেস্টের প্রবলেম আছে বা সর্দি কাশি বেশি হয়, পারলে ডাক্তারকে জিজ্ঞেস করে একটা করে নিউমোনিয়ার ইঞ্জেকশনও নিয়ে নেবেন। সামনেই তো আপনার হসপিটাল, পিজি হসপিটালের মতো এত ভালো হসপিটাল বলুন তো কোথায় আছে। আমি নিজে কোনোদিন নার্সিংহোমে যাই না, আগে যেতাম, এখন আমি মনে করি পিজি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং এখানে কত ডাক্তার নার্স সিস্টার, কি সিস্টেম, বিনা পয়সায় সকল চিকিৎসা, তাছাড়া স্বাস্থ্যসাথীর কার্ড। আপনি স্বাস্থ্যসাথীর কার্ড পরিবার প্রতি 5 লাখ টাকা করে পাচ্ছেন, বাড়ির মহিলা গার্জিয়ান তার মেম্বার, আমরা বলেছিলাম করেছি। আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার, আমরা বলেছিলাম সেপ্টেম্বর মাস থেকে টাকা জমা হবে, আমরা যা বলি সেটা আমরা করি। শুধু ইলেকশনের জন্য আপনাদের দুয়ারে সরকারের ক্যাম্প কদিন হয়নি, কিন্তু আমার মনে হয় বাদ বাকি আপনাদের অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, যদি কারো অ্যাপ্লিকেশন না করা হয়ে থাকে সেটা আফটার ইলেকশন আবার ক্যাম্প হবে, আপনারা করে নেবেন। আমরা বলেছিলাম স্টুডেন্টস ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা পর্যন্ত আমরা তাকে অ্যালাউ করব, খুব সস্তায় 15 বছর টাইম দিয়ে, এবং 40 বছর বয়স পর্যন্ত পাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডও আমরা চালু করে দিয়েছি। একটা বাবা মার কত চিন্তা হতো আমার ছেলে মেয়েরা কি করে পড়াশোনা করবে, আজকে সরকারি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের ঘরের মেয়েরা, আপনারা জানেন তাদের প্রত্যেকে স্কলারশিপ পায়, স্কুলে প্রত্যেকটা মেয়ে পায় স্কলারশিপ সরকারি স্কুলে, কন্যাশ্রী।
কলেজে প্রত্যেকটা মেয়ে পায় স্কলারশিপ, কলেজ গভর্নমেন্ট কলেজে, এমনকি বিশ্ববিদ্যালয় 2500 টাকা করে স্কলারশিপ পায়। যারা সায়েন্সে তারা 2500 পায়, আর যারা আর্টস নিয়ে পড়ে তারা 2000 টাকা পায়। ক্লাস নাইনের ছেলে মেয়েদের আমরা সবুজ সাথী সাইকেল দিই, প্রায় 1,20,00,000 সাইকেল দিয়েছি, এই কদিন আগেও 3,00,000 সাইকেল দেওয়া হয়েছে। ক্লাস 12 ক্লাসে উঠলেই সে 10,000 টাকা তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, একটা স্মার্টফোন অথবা সে একটা ট্যাব কিনছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, জামা আমরা দিচ্ছি, জুতো আমরা কিনে দিচ্ছি, বই আমরা কিনে দিচ্ছি, মিড ডে মিল দিচ্ছি, সব কিছু দিচ্ছি, যাতে পড়াশোনার জন্য কাউকে হাহাকার করতে না হয়। আর মেয়েরা আজকে অনেকে গিয়ে গেছে ইনস্টিটিউশন ডেলিভারির কথা যদি আপনাদের আমি বলি, একটা সামাজিক পরিকাঠামো, আমরা যখন ক্ষমতা 60% আর নাও ইট ইজ অ্যাবাউট 99%। মনে রাখবেন সুন্দরবনের ওই যে প্রত্যন্ত অঞ্চল, সেখানেও গর্ভবতী মায়েদের আমরা নিয়ে আসি নৌকায় করে, আমরা ক্যাম্প করে দিই, সেই ক্যাম্পে বাচ্চা জন্মায়, তারপরে তাকে বাচ্চা সমেত বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কাজগুলো এত সহজ কাজ নয়। আমাদের কাছে যদি পুরো টিকে থাকতো আমরা সবাইকে টিকে দিয়ে দিতাম। সবচেয়ে ভালো টিকা 1 নম্বর হচ্ছে বাংলা টিকাকরণে। আমরা ইতিমধ্যে 5.5 কোটি লোককে আমরা টিকা দিয়েছি, কিন্তু আমার প্রয়োজন 14 কোটি, কারণ বাচ্চাদেরও দিতে হবে। বাচ্চাদের আমি যদি কাউন্ট করি সংখ্যাটা হয় 14 কোটি, কিন্তু আমরা নিজেরা কিনতে পারছি না, আমাদের কিনতে দেওয়া হচ্ছে না। আমরা নিজেরা অনেক কিনেছিলাম, সেই জন্য 5.5 কোটি করতে পেরেছি। তখন কেনাটা এলাও ছিল, এখন সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে তবেই আমায় করতে হবে। টিকাটা আমরা দিয়ে দেবো, কাজটা তো আমরা করে দিয়েছি, যে আমরা 5.5 কোটি, আমরা 5 কোটির মতো পেয়েছি, 50 লাখ নিজেরা কিনেছি, কিনে আমরা 5.5 কোটি 5.5 কোটি দিয়ে দিয়েছি। আমরা একটাও নষ্ট করিনি এবং টাইম নষ্ট করিনি, প্রতিদিন প্রায় 10 লাখ 20 লাখ লোককে আমরা টিকাকরণ করিয়ে দিই। কলকাতায় 80%-এর ওপর টিকাকরণ হয়ে গেছে, আরবান এরিয়ায় হয়েছে, বাস ড্রাইভারদের হয়েছে, ট্যাক্সি ড্রাইভারদের হয়েছে, মাছওয়ালা সবজিওয়ালাদের হয়েছে, যারা বাড়িতে কাজ করে তাদের হয়েছে। তার কারণ এরা বেশি লোকের সাথে মেশে, সেই জন্য এদের টিকাকরণটা আমরা প্রথম করে দিয়েছি। এবং আস্তে আস্তে আমরা বাচ্চাদের থার্ড ওয়েভ যাতে না আসে আমরা চাইবো, প্রার্থনা করব, কিন্তু যদি আসে তাহলে মোকাবিলা করতে হবে। সেই জন্য আমরা অলরেডি 10,000 এক্সট্রা বেড বাচ্চাদের জন্য তৈরি করে রেখেছি। পারি বা না পারি চেষ্টা করতে তো ত্রুটি নেই। দেখেছেন আপনারা কোভিড নিয়ে ইউপি মানুষের ডেড বডি নাম্বার গুনতে হবে বলে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। আমরা মালদা থেকে ডেড বডি তুলেছি, উত্তরপ্রদেশের গঙ্গায় ভাসিয়েছে, ডেড বডি উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে বাংলায় চলে এসছে, পুরো জলটা বিষাক্ত হয়ে গেছে। একটা দুটো ডেড বডি নয়, অনেক ডেড বডি, 100 থেকে বেশি হবে। আমরা অনেক ডেড বডি তুলেছি, তুলে তারপরে জায়গা ঘুরেছি, তারপরে সেখানে সমাধিকরণ করেছি সম্মানের সাথে। তাই আমরা জানতে পেরেছি বাংলা তো অনেক ভালো। আজকে আমি ভেবে পাই না বাংলার নামে যারা বদনাম করে, তাদের যদি জিজ্ঞেস করি বাংলার মানবাধিকার নিয়ে কোয়েশ্চেন করো, বাংলায় একটা মেয়ে রাস্তায় যাওয়ার জন্য কোনো গুন্ডাকে পারমিশন নিতে হয় না, দাসখত দিতে হয় না, কারণ আমাদের ভাইরাই বোনেদের রক্ষা করে, আর বোনেরা বোনেদের রক্ষা করে, গার্জিয়ানরা রক্ষা করে, মায়ের সম্মান বোনের সম্মান আমাদের সম্মান। একটা কোনো পারিবারিক ঘটনা ঘটে গেলে বিজেপি নাচতে শুরু করে। গতকালও আমি শুনেছি একটি ছেলে ওদের মারা গেছে, ইলেকশনের সময় একটা ঘটনা ঘটেছিল বা তাতে ভালো হয়ে গেছিল, সে ঘটনা নয়, পরে কোনো একটা সার্জারি হয়েছে, সেই সার্জারিতে মারা গেছে। দেখুন, যে কোনো ঘটনা দুঃখজনক, আমার পার্টি হোক অন্য পার্টি হোক বা যে কেউ, মৃত্যু অলওয়েজ দুঃখজনক। আমি কালকে শুনছি, আমি যখন মিটিংয়ে গেছিলাম নবান্নে ছিলাম, আমার বাড়ির কাছে ডেড বডি নিয়ে ঢুকছে, কত বড় ক্ষমতা বুঝুন, একটা করে কান মুলে দিলে পালিয়ে যাবে, এমন ক্ষমতা নেই, বড় বড় কথা আর ভাষণ। আজকে কি করে কালকে আসামে কি করেছে, কত লোককে তো এনআরসির নামে খুন করেছে, কাল কি করেছে আসামে দেখেননি আপনারা? মানবিকতার কারণে যদি আমি বলি, প্রত্যেকটা মানুষের প্রাণ হচ্ছে মানবিক প্রাণ, তুমি মানুষগুলোকে গুতিয়ে গুতিয়ে খুন করে ফায়ারিং করে তার বুকে ডেড বডিতে উঠে নাচছো, তোমাদের লজ্জা করে না? আর বাংলার মানবাধিকার নিয়ে কোয়েশ্চেন করো,
দিল্লিতে গুন্ডামি করতে গিয়ে কোটে যারা গেছে বিচারের জন্য তিনজন গুলিতে মারা গেছে। ইউপিতে কোনো আইন আছে না? বিহারে কোনো আইন আছে? বিজেপি রাজ্যে কোনো আইন আছে? এই তো আমার পাশে আমি দেখছি আমার মা বোনদের একটা পোস্টার, আমার হাতে ফ্লেক্স দেখতে পাচ্ছি, ভবানীপুর সত্তরপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি মহিলা পরিচালিত দুর্গাপুজো তোমরা না? আমি বলছি এই কারণে দুর্গাপুজোর ব্যানার পড়ে গেছে। আমরা প্রায় লক্ষাধিক পুজো করি বাংলায়, আমাদের গভর্নমেন্ট সাহায্যও করে, মেয়েদের পুজো অনেক হয়। আর এরা বলে বেড়ায় মমতাজি পূজা নেই করনে দেতা, দুর্গা পূজা নেই করনে দেতা, লক্ষ্মী পূজা নেই করনে দেতা। ওদের জিজ্ঞেস করুন, মা কালী পুজো পর্যন্ত তো ত্রিপুরায় 144 ধারা করেছ, তার মানে কি মা দুর্গাতেও 144 ধারা, মা কালীতেও 144 ধারা, এক লক্ষ্মী পুজোতেও 144 ধারা? চারজনের বেশি 144 ধারা হলে অ্যালাউ করে না, ভোটের সময় ভূতের সামনে থাকে, ওই ভূতের সামনে 100 গজ 200 গজ ওইটুকু তো থাকবেই। তার মানে মা দুর্গাকে পুজো করতে যাবে, তা তো মা দুর্গাই আসতে পারবে না, মা দুর্গারই তো চারটে ছেলে মেয়ে, বলো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আর মা দুর্গা নিয়ে তো পাঁচজন হয়ে যাচ্ছে, তাহলে মা দুর্গা তো নিজেই আসতে পারবে না প্রোগ্রাম। আরে অসুখ তো ওগুলো বসে আছে না, অসুখ তো ওরা আছে। প্রবলেম কি হচ্ছে? প্রবলেম হচ্ছে যে বলছে 4ই নভেম্বর পর্যন্ত 144 ধারা, কেন? যাতে তৃণমূল কংগ্রেস যেতে না পারে, এইভাবে আটকানো যায়। আর তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ, তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরকে, কুকুরের ডেড বডি ভালো হবে? মেশিনারি আমার কাছে নেই, 1 সেকেন্ড লাগবো, পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন গন্ধে। বদমাইশি করতে চাইলে কি না করা যায়? সারাক্ষণ বলছে কিরকম, মানে এত পাশবিক, এত দানবিক। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হিংসায় উন্মত্ত প্রীতি, নিত্য নিঠুর দ্বন্দ্ব, এরা হচ্ছে হিংসায় উন্মত্ত বিজেপি, নিত্য নিঠুর হত্যা, অত্যাচার, শোষণ, শাসন, বঞ্চনা, লাঞ্ছনা, প্রতিদিন গুন্ডামি করছে, নিজের বাড়িতে নিজে বোম মারছে, নিয়ে টিভিতে গিয়ে বলছে আমাকে বোম মেরেছে, কে মারবে রে তোকে, তোর গায়ে ছুটে আমাদের লজ্জা লাগে। তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দল নয়, ভবানীপুরের মানুষ এতদিন ধরে আছেন, আগে দেখেননি সিপিএম এর আমলে ভোট দিতে গেলে বোমা নিয়ে তাড়া করতো, সপ্তপর্ণী তালা দিয়ে দিত, বড় বড় বাড়িগুলো তালা দিয়ে দিত, দেখেননি আপনারা? কলকাতার মানুষ সাক্ষী নেই। 30 বছর যদি সিপিএম কে লড়তে পারি, তোমাদেরও আমরা লড়তে পারি। অপেক্ষা করো, ভবানীপুর থেকেই ভারতবর্ষ শুরু হয়, বি থেকেই ভবানীপুর, বি থেকেই ভারতবর্ষ, ইংরেজি বাংলা মনে রাখবে। আমাদের ভয় দেখিয়ে চমকে কোনো লাভ নেই, আমরা লড়াই করি, লড়াইয়ের মতো লড়াই করি, আমরা লাঠি খাই, গুলি খাই, বন্দে মাতরম বলা ছাড়ি না, আমরা লাঠি খাই, গুলি খাই, গুলি থেকে পালিয়ে যাই না, আমরা লাঠি খাই, গুলি খাই, এজেন্সির ভয় পাই না, আমরা লাঠি খাই, গুলি খাই, জেলে যাব তবু তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। একটা রাজনৈতিক দল কথা বলতে পারে না? এখানে একজন মন্ত্রী এসেছেন প্রচার করতে, তিনি নাকি আবার গ্যাস মন্ত্রী, ভবানীপুরে এসেছেন গ্যাস মন্ত্রী, আপনাদের গ্যাস দেবেন। আরো গ্যাসের দাম কত বেড়েছে বলুন, গ্যাসের দাম কত বেড়েছে? তো তিনি ভবানীপুরের লোকের কাছে ভোট চাইবেন কি বলে? উজালা কোথায় গেল? উজালা আমরা বলি বিনা পয়সায় গ্যাস দাও, আমি যদি বিনা পয়সায় চাল দিতে পারি মানুষকে, তুমি বিনা পয়সায় গ্যাস দেবে না কেন? দেখুন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অডিট হয়, জনগণকে দেয়া হয় পাবলিক মানি, পিএম কেয়ার্স ফান্ড হলো কোভিডের জন্য, কালকে হাইকোর্টে বলেছে ওটা গভর্নমেন্টের নয়, তাহলে ওখানে তো সরকারি কর্মচারীরা টাকা দিয়েছে, সিএসআর ফান্ডে সবাই টাকা দিয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা জমা হয়েছে, কি চলছে দেশে আমি কিছু বুঝতে পারছি না, সত্যিই বুঝতে পারছি না। আমরা হয় আমরা গভেট হয়ে যাচ্ছি, প্যাডে অশোক স্তম্ভ আছে, ছবি আছে, গভর্নমেন্টের এভরিথিং আছে, সেখানে বলছেন না, পেগাসাস নিয়ে কোর্ট বলল,
কোর্টেও যে গিয়ে আজকে জাস্টিস পাবেন খুব প্রবলেম, মিডিয়া থেকে শুরু করে কোর্ট থেকে শুরু করে সব ওদের হাতে। কেউ কেউ মাথা উঁচু করে চলে, একটু আধটু কথা বলে, কেউ কেউ তো তাও বলে না। সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করছে পেগাসাস নিয়ে তোমরা ইনভেস্টিগেশনের কাগজপত্র জমা দাও, আপনার এরকম কিছু বলেছে। আমরা জমা দেব না, আমরা তদন্ত করব না। কি তদন্ত করবে? ঘরে বসে বসে তদন্ত করবে, করেছে তো অ্যাকচুয়াল ঘটনা। আমার তো ঘরে প্রমাণ আছে, প্রমাণ তো আমাদের হাতে আছে, বাইরে তো যাওয়ার দরকার নেই। আমরা তো বলছি তুমি করেছো, ইসরায়েল থেকে মেশিন নিয়ে এসছো, নিয়ে তুমি ফোন ট্যাপ করেছো, ফোন ট্যাপ করেছো, লাইভ ট্যাপ করেছো, সব কিছু করেছো। আজকে কৃষকরা এক বছর ধরে পাঞ্জাবে হরিয়ানায় পড়ে আছে। তিনটে বিল, বিলগুলোকে উইথড্র করতে হবে, এটা আমরা অনেক দিন ধরে বলছি। একটা কথা তোমাদের কানে যাচ্ছে না, নোটবন্দি করলে লাভটা কি হলো? জনগণের হাতে পয়সা নেই। আরে বাবা, ইন্ডিয়া ইজ এ ক্যাশলেস, ইন্ডিয়াকে ক্যাশলেস করা যাবে না। ডিজিটালও থাকবে, ক্যাশও থাকবে। মানুষের হাতে পয়সা থাকলে তবে বাজারে চাহিদা থাকবে। আমরা কি করি? আমরা মানুষের হাতে ডাইরেক্ট ক্যাশটা দিয়ে দিচ্ছি। আমরা কৃষকদের 10,000 টাকা দিই, আমরা লোকপ্রাণ শিল্পীদের মাসে 1,000 টাকা করে দিই, আমরা বিধবাদের 1,000 টাকা করে দিই। যদি কেউ ডেড বডি পোড়াতে না পারে বা কবর দিতে না পারে, আমরা 2,000 টাকা করে দিই। মেয়েদের বিয়ে হচ্ছে না, আমরা 25,000 টাকা দিই। কন্যাশ্রীতে 18 বছরের বেশি পড়লে 25,000 টাকা দেওয়া হয়। পুরোহিতদেরও একটা বেতন দেওয়া হচ্ছে। আমরা সব কিছু করে দিই। এমন কোন স্কিম নেই যা বাংলায় নেই। বাংলা আজকে সারা বিশ্ব বরেণ্য, বিশ্ব ধন্য, এটাই আমার টার্গেট ছিল, বাংলাকে 1 নম্বর করা। এবং বাংলা 1 নম্বর অনেক কিছুতেই হয়ে গেছে। নেক্সট টার্গেট আমার ইন্ডাস্ট্রি। এবং নেক্সট টার্গেট তাজপুরে আমরা পোর্ট করছি, গভীর সমুদ্র বন্দর করছি। আমরা দেওচা পাঁচমিতে ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি তৈরি করছি, কোল মাইন্সের। 100 বছর আর বিদ্যুতের অভাব হবে না, দাম দিয়ে বিদ্যুৎ কিনতে হবে না, অনেক কমে যাবে দাম। 3-4 বছর লাগবে করতে, আগামী জেনারেশনের সুফল পাবে। 100 বছরে বিদ্যুতের অভাব হবে না বাংলায়, কয়লার অভাব হবে না। এইরকম মনে রাখবেন, আমরা 72,000 কোটি টাকা ইনভেস্ট করছি ডেডিকেটেড ফ্রেট করিডরে, যেটা ডানকুনি থেকে পুরুলিয়া রঘুনাথপুরে যাচ্ছে। আমরা পানাগড়ে করে এলাম 32,000 কোটি টাকার প্রজেক্ট। আমার এখানে সিলিকন ভ্যালি পুরো আমেরিকার মতো আইটি পার্ক সব তৈরি হচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ের ওখানে চাকরি হচ্ছে, আগামী দিন আরও হবে, আরও 150 একর জমি দেওয়া হয়েছে। ইলেকট্রিক্যাল হাব তৈরি হচ্ছে, অনেক ছেলে মেয়েদের আমরা সুযোগ দিচ্ছি, তারা কাজ করুক, তারা এগিয়ে আসুক। শুধু সরকারি চাকরির উপর ভরসা করবেন না, সরকারি চাকরি যতই দিই মনে রাখবেন তাতেও সংখ্যাটা কুলায় না। কিন্তু প্রাইভেট আমরা অনেক কন্ট্রাকচুয়াল চাকরিও দিই। আমরা ক্যাজুয়াল চাকরিও আমাদের জন্য 60 বছর করে দিয়েছি, 3 লক্ষ টাকা রিটায়ার করলেই পায় এবং 3 বছর পর পর তার মাইনে বাড়ে। এরকম অনেক চাকরি আছে, বাজারে খুঁজে নিন। আমার কর্মতীর্থ পড়ে আছে, 11,000 দোকান রেডি করে পড়ে আছে, বাংলা ছেলে মেয়েরা নিচ্ছে না। আমি রিকোয়েস্ট করব জেলায় জেলায় আপনারা ঘরগুলো নিয়ে নিন, আমরা আপনাদের সাহায্য করব, আপনারা বিজনেস করুন। রুম তৈরি করে দিয়েছি, ওটা বিনা পয়সায় দিয়ে দেবো। এইরকম অনেক কাজ আমরা করে দিয়েছি। আজকে চাষিরা চাষ করে টাকা পায়। আজকে মৎস্য চাষিরা, মৎস্যজীবীদের জন্য হাড়ি দেওয়া হয়, জাল দেওয়া হয়, মৎস্য মাছের খাবার দেওয়া হয়, ডিমের পোলট্রি হচ্ছে, মুরগির পোলট্রি হচ্ছে, পেঁয়াজ যে বাংলায় চাষ হতো না বাংলায় চাষ হচ্ছে। আজকাল আমরা 80 লক্ষ ডিমের এখনো ডেলি প্রয়োজন আছে। সুতরাং এগুলো করতেই পারেন, এগুলো করবার অনেক স্কোপ আছে। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, গ্রাম সভা, জেলা পরিষদ, ইভেন ইন্ডিভিজুয়াল সবাইকে দেওয়া হচ্ছে। এবার আগামী দিন আপনাদের আমি বলছি, আমাকে অনেকে বলেছে অস্ট্রেলিয়া থেকে একটা সার্ভে টিম এসেছিল। আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, বললো ওরা সার্ভে বলছে যে আগামী 20 বছরে ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলই হবে ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন এবং ইট উইল বি নাম্বার 1 ডেস্টিনেশন। আমরা বিশ্ব বাংলা অনেক সম্মেলন করেছি, আমরাই শুরু করেছি, আগের বছর কোভিডের জন্য হয়নি, এবছর আমরা করব, আমরা আরও লোকজনকে নিয়ে আসব। সবাই চাইছে বাংলায় আসতে।
আমরা কেন সেটা বুঝবো না? বাংলায় দেখুন তো কত হসপিটাল, আগে পিজি হসপিটালে যেতাম, ওদিকে থুতু পড়ে আছে, ওদিকে পানের পিচ পড়ে আছে, কি অবস্থা ছিল প্রত্যেকটা হসপিটাল দেখুন তো, গেটগুলো কত বড় বড় করে দেওয়া হয়েছে, পুরো মডার্নাইজ করে দেওয়া হয়েছে, কি হয়নি? এই পিজি হসপিটালের সাথে একটা ক্যান্সার হসপিটালও হচ্ছে, পিজি হসপিটালের অপোজিটে টাটা ক্যান্সারের সাথে আমাদের কথা হয়েছে, যৌথভাবে তৈরি হচ্ছে যাতে এখানকার ক্যান্সার পেশেন্টদের মুম্বাইতে যেতে না হয়, একটা শিলিগুড়িতে হচ্ছে, একটা এখানে হচ্ছে, 43টা মাল্টি সুপার হসপিটাল তৈরি করে দিয়েছি এই কবছরে। বামপন্থীরা আমলে, কংগ্রেসের আমল নিয়ে মাত্র 12টা বিশ্ববিদ্যালয় ছিল বাংলায়, আর আমাদের 10 বছরে 32টা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি আমরা, আরো অনেক, একটাও এসএনসিও ছিল না বাচ্চাদের জন্য, 75টা করে দিয়েছি, এসএনএসিও একটাও ছিল না, 300 ইউনিট করে দিয়েছি, মাদার অ্যান্ড চাইল্ড হব 17টা ইউনিট করে দিয়েছি, ট্রমা কেয়ার হসপিটাল থেকে শুরু করে ফেয়ার প্রাইস মেডিসিনসেও, ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার কি করিনি বলুন? এমনকি যখন আলু পেঁয়াজের দাম বাড়ে তখন আমরা সুলভে বিক্রি করি, আমরা পাড়ায় পাড়ায় আমরা গাড়ি পাঠিয়ে আমরা তাতে সবজি বিক্রি করি অর্ধেক দামে, চেষ্টা করি আমরা। কলকাতা অনেক পুরনো শহর, পুরনো পুরাতন জিনিসগুলো যেগুলো জীর্ণ হয়ে গেছে, দীর্ণ হয়ে গেছে, সেগুলোকে প্ল্যান আপ করে আস্তে আস্তে করতে হবে, একবারে করা যাবে না। ওই তো দেখলেন একটা উচ্ছেদের নামে কালকে আসামে কিভাবে মেরে তারা প্রতিবাদ করেছিল বলে, মানবিক দিক দেখুন যে মেরে তারপরে তার বুকের ওপর লাফাচ্ছে, আমাদের এখানে এসব হয় না, আমরা মানুষকে সাহায্য করি, এবং এটা যে করছি তার জন্য গর্ব করছি তা নয়, এটা আমার দায়বদ্ধতা, এটা করতে হবে। আমাকে অনেকে ভাবে বা অনেকে বলেন একটু বিশ্রাম নিন, আমি বলি আমরা যখন অপোজিশনে ছিলাম না তখন যে কাজটা করতে হতে এখন ক্ষমতায় এসে তার থেকে বেশি কাজ করতে হয়। কেন জানেন? পুজোর সময় আপনারা দুর্গাপুজো দেখতে বেরোন আর আমি সারা রাত জেগে পাহারা দিই কোথাও কোনো ঘটনা ঘটলো কি না, কোনো অঘটন ঘটলো কি না, কারণ সঙ্গে সঙ্গে ব্যবস্থাটা তো নিতে হবে। একটা কোথাও অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে আমাকে রেস্কিউ করতে হয়, আগে একটা অ্যাক্সিডেন্ট হলে কেউ একটা পয়সাও দিত না, সেই পরিবারগুলোকে হেল্প করতে হয়। কোথায় একটা নৌকা ডুবে গেছে, কোথায় একটা ঝাড়খণ্ডের লরির অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় একটা বাঁধ পড়ে লোক মারা গেছে, এই গরিব মানুষগুলোকে কে দেখবে? এই গরিব মানুষগুলোকে দেখতে হয়। আগুন লেগে গেছে, দোকান পুড়ে গেছে, ঘর পুড়ে গেছে, সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করতে হয়। এই যে একটা বুলবুল গেল, একটা ফণী গেল, একটা আমফান গেল, কোনো পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দেয়নি, আমরা হাজার হাজার কোটি টাকা আমরা সাধারণ মানুষকে দিয়েছি তার চাষের জন্য, তার বাড়ির জন্য, তার ঘরের জন্য, কিন্তু প্রকৃতি তো আমার হাতে নেই। আমি শুনছি শনি রবিবার দুর্যোগ আবার আসবে, চায়নাতে নাকি তার নিম্নচাপ শুরু হয়েছে, আগে বলতো বঙ্গোপসাগরে, এখন গেছে চীন সাগরে, করোনা থেকে ওয়েদার সব চলে গেছে, এখন চীনা সাগরে নাকি তৈরি হচ্ছে, সেটা এখন আসবে আবার বাংলায় আসবে, এসে চলে যাক এটাই আমরা কামনা করি, যাতে দুর্যোগ না হয়, ফ্লাড না হয়, মানুষের কষ্ট না হয়। ভোটের দিনও বৃষ্টি একটু একটু হবে, ভোটের দিনটা আমরা সরকারি ছুটি, প্রাইভেটেরও ছুটি ঘোষণা করা হয়েছে, যারা প্রাইভেটে কাজ করেন সবেতন ছুটি পাবেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট অলরেডি সার্কুলার দিয়েছে, এবং সরকারি টরকারি যারা আছেন তারা তো ছুটি পাবেনই, সরকারি কর্মচারী, সরকারি বেসরকারি সবাই, লেবাররাও ছুটি পাবেন, লেবার ডিপার্টমেন্টও করেছে। আপনাদের আমি অনুরোধ করব, বৃষ্টি হলেও দয়া করে ছাতা নিয়ে গিয়ে বা ওয়াটারপ্রুফ নিয়ে গিয়ে একটা মাস্ক পরে নিজেদের একটা করে ভোট দয়া করে দেবেন, তা নাহলে কিন্তু বাংলার উন্নয়নের গতি থেমে যাবে, আর ভবানীপুর যদি থেমে যায় তাহলে ভারতবর্ষটাও আগামী দিন জয় করা যাবে না, ভারতবর্ষটাকেও এগিয়ে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের লড়াইটা করতে হবে, মানুষকে বিশ্বাস দিতে হবে, ভালোবাসা দিতে হবে। আমরা ক্ষমতা চাই না, কিন্তু আমরা চাই আমার দেশের স্বাধীনতা যেন না চলে যায়, স্বাধীন দেশ যেন ভারতবর্ষ থাকে, ভারতবর্ষকে আমরা তালিবান মানাতে দেব না, এটা মাথায় রাখবেন। আজকে আসাম থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে একটা সাংবাদিক পর্যন্ত কথা বলতে পারে না ভয়ে, তালিবানি কায়দায় রাজ্য চালাচ্ছে। আমরা চাই না সারা ভারতবর্ষ তালিবানদের দখলে চলে যায়,
তাই ভারতবর্ষ হিন্দুস্তান হিন্দুস্তান থাকবে তাই আমাদের লড়াই বাবারিপুর থেকে ভারতবর্ষ সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা এটা আমাদের লড়াই মাথায় রাখবেন চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দী গণ আদালত মানুষ মামাটি মানুষ আপনার একটা ভোট অনেক বেশি শক্তিশালী এই তালিবানি পন্থীদের থেকেও এবং মনে রাখবেন যারা জোচ্চুরি করে যারা দানবগিরি করে যারা অমানবিক কাজ করে যারা অত্যাচার করে যারা শাসন করে যারা শোষণ করে শোষণের কারাগার ভেঙে করুন চুরমার শাসনের কারাগার ভেঙে দিন শোষণের কারাগার ভেঙে দিন নির্ভয়ে গিয়ে এসে বলুন নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার অথবা বলুন অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো অথবা বলুন প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ অথবা বলুন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তুলার তলে সকল অহংকারই আমার ডুবাও চোখের জলে অথবা কখনো কখনো বলতে হবে সার ফারসি কে তামান্না আজ আমারা দিল মে হ্যায় দেখতে হ্যায় জোর কিসকা বাজুয়ে কাতিল মে হ্যায় অথবা আমাদের বলতে হবে মজাব এই শিখাতা আপোষ মে বেড়ে রাখনা হিন্দি হ্যায় হাম হিন্দি হ্যায় হাম এ মেরা ওয়াতন হয় আমরা সবসময় সম্মান জানাই আমাদের শহীদ সোলজারদের আমাদের দেশপ্রেমিকদের আমি আজকেও বলবো আমার নির্বাচন প্রচারেও আমরা দেশকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি ধনধান্যে পুষ্পে ভরা জননী জন্মভূমিশ্চ স্বর্গ আদপি করিয়সি তুমি মা মনে রাখবেন জব ঘায়েল হুয়ে হিমালয় খতরে মে পড়ে আজাদি জব তাকতি শ্বাস লড়েও ফির আপনি লাশ বিছা দি সঙ্গীন পে ধর পর মাথা সো গয়ে অমর বলিদানি যে শহীদ হুয়ে উনকি জরা ইয়াদ করে কুরবানি হামারা হিন্দুস্তান হামারা পরম্পরা জো হ্যায় হাম কহতে হ্যায় ত্যাগ কা নাম হ্যায় হিন্দু ঈমান কা নাম হ্যায় মুসলমান প্যার কা নাম হ্যায় ঈসাই আর শিখ কা নাম হ্যায় বলিদান ইয়ে হামারা প্যারা হিন্দুস্তান আর হামে চাহতে হ্যায় বিহারবাসী জো ইধর মে রহতে হ্যায় চাহে ইউপি হো চাহে বিহার হো চাহে পঞ্জাব হো চাহে রাজস্থান হো চাহে গুজরাট হো চাহে জো ভি হো চেন্নাই হো জিধর মে ভি হো আপ এক সাথ মে রহতে হ্যায় আচ্ছা রহতে হ্যায় হাম লোগ সব এক মিনি ইন্ডিয়া হ্যায় इसमें हम लोग अच्छा से रहता है एक और एक का साथ मिलके रहता है पूजा करते हैं उत्सव करते हैं सब कुछ बनाता है छठ पूजा बनाता है काली पूजा बनाता है दिवाली बनाता है ईद बनाता है बड़ा दिन बनाता है सब कुछ करता है हमारा आपस में कोई लड़ाई नहीं है हालांकि करेंगे भी नहीं इसी के साथ मेरे को लास्ट में कहना है रोशनी चाँद से होता है सितारों से नहीं मोहब्बत अगर हमारा साथ आपका है तो तृणमूल कांग्रेस का मोहब्बत होता है आओ किसी का साथ नहीं আপনারা তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মা তৃণমূল কংগ্রেসে জন্ম দিয়েছিলেন আপনাদের দেখেই আমরা পথ চলি তাই আমি বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম মায়েদের আমার প্রণাম আমার সম্মান জানিয়ে সালাম জানিয়ে আমার ভোটার মেশিনে এক নম্বরে ভোট আছে এক নম্বর বোতাম টিপে দয়া করে জোড়া ফুল চিহ্নে একটা করে ভোট দিয়ে আশীর্বাদ করবেন শুভেচ্ছা করবেন দোয়া করবেন এবং শঙ্খ বাজিয়ে নিশ্চয়ই বলবেন তুমি মঙ্গল নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে অথবা আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও সবাই ভালো থাকুন জয় মা দুর্গা জাগো দুর্গা জাগো দশপ্রহ রণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো মা জয় মা দুর্গার জয় জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নির্বাচনে প্রার্থীর কথা ঠিক কিন্তু আমরা যারা ভবানীপুরের বাসিন্দা ভবানীপুরের ভোটার তারা মনে করি এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন নির্বাচন কঠিন নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বস্তরের মানুষ সঙ্গবদ্ধভাবে এক নম্বরে বোতাম টিপে ভোট দিয়ে আগামী দিনে ততদিন আমাদের লড়াই চালিয়ে যেতে হবে যতদিন না দিল্লির বুক থেকে এই সংবিধান ধ্বংসকারী রাজনৈতিক দলের বিনাশ ঢোকে তাই আমি আপনাদের কাছে আবেদন করব আজকের এই সভার পর আমরা নিজেদের নিজেদের জায়গায় চলে গিয়ে প্রস্তুত থাকব 30 তারিখ আগামী 30 তারিখ সকাল থেকে সকাল 7টায় ভোট শুরু হবে যত প্রলয় আসুক আমরা লাইনে দাঁড়িয়ে তীর্থযাত্রীর মতো এক নম্বরে বোতাম টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব এ আমাদের শপথ তাই আপনাদের সকলকে আপনাদের সকলের অনুমতি নিয়ে আজকের সভা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি